হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু কেকেডি কেয়ার ওয়ার্ল্ড তো আজ চলে এসে তোমাদের ডাব্লু বি পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে যেটা নোটিফিকেশান বেরোনোর কথা চলছিলো সম্ভবত ভোটের আগেই এটা বেরোচ্ছে কিন্তু তার আগেই একটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশড হয়েছে যেটা যেখানে কি বলা হচ্ছে সেখানে শূন্য পদের তালিকায় এবং টোটাল কতগুলি শূন্যপদ এবং কোন গ্রাম পঞ্চায়েতে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে হ্যাঁ শুনতে এটা বোরিং হলেও কারণ এ যাব এ যাবৎ প্রায় দু থেকে তিন মাস ধরে ইউটিউবে অনেক ভিডিও আছে যারা শূন্য পদ এই বেরোচ্ছে সেই বেরোচ্ছে বিভিন্ন রকম মন্তব্য নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে যা যেগুলো দেখে দেখে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি প্রার্থীর মাথা পুরো হ্যাং হয়ে গেছে কিন্তু একটা নোটিশ বেরিয়ে এসে এই নোটিসে প্রপার বলে দেওয়া আছে যে শূন্য পদ কতগুলি এবং কিভাবে নিয়োগ করা হয় পাবলিশ হয়েছে সাতাশ ফেব্রুয়ারি পাবলিশড হওয়া হয়েছে পিআরআই পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে বলছে যে হেয়ার অ্যাজ দ্য ম্যাটার অফ ফিলিং আপ ভ্যাকেন্সিস বাই দ্য ওয়ে অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পো পোস্ট আন্ডার থ্রি টায়ার পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন ইন দ্য এস্টাবলিশমেন্ট অব গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এক্সট্রা যেটা বলা হচ্ছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদ শিলিগুড়ির যে এই এক্সট্রা মহকুমা পরিষদ সেখানেও কিন্তু ভ্যাকেন্সিস আছে সেই মহকুমার আন্ডারে এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি সংখ্যাটা ছ হাজার ছশো যেটা বলা হচ্ছে যে রিসিভ ফ্রম ডিস্ট্রিক্ট প্রপোজাল ওয়াজ মুভড ফর ফিলিং আপ সিক্স থাউজেন্ড সাজ পোস্ট লাইন ভ্যাকেন্ট থ্রি টায়ার পঞ্চায়েত বডিসে এতগুলো ভ্যাকেন্সি আছে যেটা রিপোর্ট করেছে বিভিন্ন অফিস অর্থাৎ পঞ্চায়েত এবং জেলা এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সেটা রিপোর্টটা করেছে নবান্নকে যে এই শূন্যপদগুলো বাকি আছে তো শূন্যপদ কালেকশানের কাজ শেষ এটা থেকে পরিষ্কার বোঝা যায় বিন কংকার বাই ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাপ্রুভ বাই দ্য স্টেট ক্যাবিনেট ফিনান্স ডিপার্টমেন্টও অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে এবং অ্যাপ্রুভ বাই স্টেট ক্যাবিনেট স্টেট ক্যাবিনেট অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টারও এটা কিন্তু সম্মতি দিয়েছে রিক্রুটমেন্টটা করার জন্য তাহলে সমস্যা কোথায় হেয়ার অ্যাজ দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার অফ সাজ ভ্যাকেন্সিস আর গিভিন এখানে অ্যানাক্সার এ এবং বিতে ভ্যাকেন্সিসটা দেওয়া আছে নাও দ্য গভর্নর ইজ প্লিজ টু ডাইরেক্ট এখানে রাজ্যপালকে পাঠানো হয়েছে যে গভর্নর ইজ প্লিজ টু ডাইরেক্ট দ্যাট ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটাকে আমরা ডিএলএসসি বলছি অফ ইচ ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা অফিশিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটা দেওয়া হবে অর্থাৎ কেবলমাত্র যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিস অফিশিয়াল যে ওয়েবসাইট সেখানে যে ফর্ম ফিল আপ চলবে সেখানে লিঙ্ক দেওয়া হবে কিন্তু এমনটা নয় প্রত্যেকটা জেলার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে যে যার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে আবেদন প্রক্রিয়া বা লিঙ্ক সবটাই কিন্তু দেওয়া হবে তাহলে সমস্যাটা হচ্ছে যে সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে শূন্যপথ পেয়ে এই যে শূন্যপথরা যে যার জেলা অনুযায়ী দেখে নেবে আমি কেবল পূর্ব মেদিনীপুরটাই বলবো কারণ যেহেতু আমার জেলা পূর্ব মেদিনীপুর তাই আমি পূর্ব মেদিনীপুরটাই কেবল তোমাদের বলে দিচ্ছি আর বাকিগুলো তোমরা এই অফিসিয়াল নোটিসের ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে দেখো যেরকম পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে দেওয়া আছে গ্রাম পঞ্চায়েত দুশো আটত্রিশটি পিএস বাহাত্তরটি আর পিএস মানে এখানে পুলিশ স্টেশন নয় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এখানে এগারোটি তাহলে এতগুলো ভ্যাকেন্সি আছে গ্রাম পঞ্চায়েতে যে ভ্যাকেন্সিগুলো আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা ইয়ে আমরা প্রত্যেকে জানি কে বলা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক যাকে আমরা এনএস বলি এবং সহায়ক এবং সেক্রেটারি আর পঞ্চায়েত সমিতিতে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক ট্রাম ট্রাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতি পিওন এই পোস্টগুলো তো আছেই অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে জেলা পরিষদ তাহলে এই ভ্যাকেন্সির সংখ্যাটা দিয়ে দেওয়া হয়েছে এবং গভর্নর অর্থাৎ রাজ্যপালের কাছে এই প্রপোজালটা পাঠানো হয়েছে ফর অ্যাপ্রুভাল তাহলে অ্যাপ্রুভালটা পেলেই শীঘ্রই কিন্তু প্রত্যেকটি জেলার যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশান কমিটি আছে তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অ্যাপ্লাই করার জন্য তাদের যে নোটিস তারা কিন্তু পাবলিশ করবে তো এটাই ছিল আপডেট তো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো এবং পরবর্তী প্রত্যেকটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যখন নোটিফিকেশান আউট হবে তার ভিডিও আমি বানিয়ে দেবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কি প্রসেস আছে সবটাই তোমাদের জানিয়ে দেবো